আসল জিনিসটা কোথায় গেল? ও গয়নার বাক্সটা, ও গয়নার বাক্সটা কোথায় গেল? জিনি বের কর বের কর, ও গয়নার বাক্সটা আমার চাই, ও গয়নাগুলো আমার চাই। হিরে দেওয়ার ক্ষমতা কি আমার আছে আরতি? তাহলে তো সে আমি জানি, দিতেই হবে। দরকার হলে তোমার ওই কি যেন বলে প্রমিনেন্ট ফান্ড, প্রমিনেন্ট ফান্ড থেকে অগ্রিম নেবে। আর আর কত অ্যাডভান্স নেব আরতি? ম্যাগমা তুমি কি ভেবেছিলে গো? হ্যাঁ, যে বউকে একটা ছাপা শাড়ি আর অতীশের হাতে ১০০টা টাকা নোট গুঁজে দিয়ে দায়িত্ব সারবে? পিছুমণি, নিজে চোখে কোনোদিন তুমি হিরে দেখেছো? ও সরি, ভুল হয়ে গেল তো প্রশ্নটা, নিজেই তো তুমি বললে যে তুমি টিভিতে দেখেছো। এই এই তুই চুপ কর তো, আমার ভাইপোর বিয়ে আমি যা খুশি তাই দেব বলে রাখলু। ঠিকই তো, তোমার ভাইপোরই তো বিয়ে, এর আগে তো তোমার দুই ভাইপোর বিয়ে হয়েছে, তাতে বাবা কখনো কারোর থেকে কোনো গিফট নিয়েছেন যে এবারে নেবেন? বাবা তো পরিষ্কার বলে দিয়েছেন যে অতীশের বিয়েতে কেউ কোনো রকম গিফট দেবে না। হ্যাঁ, হবে না হবে না। বুঝলুম, আমি সব বুঝতে পারলুম। এখন পিসির থেকে পিসি মশার বেশি দর হয়েছে তো, জানি তো। আবার এই পিসিমণি পিসিমণি বলে আমার কাছেই তো আসতে হবে। কি মুশকিল, পিসিমণি পিসিমণি বলে তোমার কাছে আসবো না তো কোথায় যাবো? পিসিমশার কাছে কাশ্মীরি আলুর দম দম দেবেশ, এক জোড়া হীরের আংটির কিরকম দাম তুমি বলতে পারো? পিসিমশাই, আরে কি গো, তোমার কি মাথাটা খারাপ হয়ে গেল নাকি? তুমি এখনো ভাবছো হীরের আংটির কথা? আরে পিসে মশাই, সব আংটি বাংটি ছাড়ো, আশীর্বাদ দেবে, বুক ভরা আশীর্বাদ, যাতে আমাদের ছোট ভাইটা চিরজীবন সুখী হতে পারে। কি রে? অ্যাবসলিউটলি। এই যাকে বল, যেটা বলছিলাম মাছটা কি করবে? শুধু আশীর্বাদ।